ফিরে এলো ফেলুদা। তবে নতুন কোনো ছবি বা ওয়েব সিরিজ নয়, এই ফেলুদা আসছে করোনা শনাক্ত করতে। এক ঘন্টারও কম সময়ে কেউ করোনা আক্রান্ত কিনা বলে দেবে দুই বাঙালি বিজ্ঞানীর তৈরি করোনা টেস্ট কিট ফেলুদা। বিশ্বে প্রথম কাগজের তৈরি এই টেস্ট কিটকে করোনা শনাক্তের গেম চেঞ্জার বলা হচ্ছে। বিস্তারিত আরও জানাচ্ছেন মার্জিয়া মান্নান। করোনা পরীক্ষায় ভারতীয় দুই বাঙালি বিজ্ঞানীর তৈরি কাগজের করোনা টেস্ট কিট বাজারে আসার অনুমতি পেয়েছে। সৌভিক মাইতি এবং দেবজ্যোতি চক্রবর্তী নামের এই দুই বাঙালি বিজ্ঞানী বিশ্ববরণ্য পরিচালক সত্যজিৎ রায়ের বিখ্যাত গোয়েন্দা চরিত্র ফেলুদার নাম অনুসারে এই কোভিড টেস্ট কিটের নামকরণ করেছেন। टेक्नोलॉजी है इसका नाम हमने फेलुदा दिया है। ये एक कोविड-19 डिटेक्शन के लिए हमने एक टेक्नोलॉजी का यहाँ पे उद्भावन किया है। ভারতের ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া এই টেস্ট কিট বাজারে আনার অনুমতি দিয়েছে, আর টাটা গ্রুপ এই টেস্ট কিট বাণিজ্যিকভাবে বাজারে নিয়ে আসছে। এর মাধ্যমে বিশ্বের প্রথম কাগজের তৈরি করোনা পরীক্ষার কিট বাজারে আসছে। এই পরীক্ষায় বিশ্বে প্রথমবার করোনা ভাইরাস নির্ণয়ে CAS9 নামে বিশেষ এক ধরনের প্রোটিনের ব্যবহার করছে বলে দাবি করা হয়েছে। এটি কোভিড রোগ নির্ণয়ের একটি জিনোম এডিটিং প্রযুক্তি। ভবিষ্যতে অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে এই প্রযুক্তি ব্যবহার করা যাবে বলে জানানো হয়েছে। খুব সহজেই অন্য করোনা ভাইরাসের থেকে SARS-CoV-2 আলাদা করে চিহ্নিত করতে সক্ষম হচ্ছে এই ফেলুদা কিট। আর ফেলুদার পারফরমেন্সে সন্তোষ প্রকাশ করেছেন বিজ্ঞানীরাও। দিল্লির ইনস্টিটিউট অব জেনোমিক্স অ্যান্ড ইন্টিগ্রেটিভ বায়োলজিস্টের তৈরি এই ফেলুদা কিট যেভাবে প্রেগনেন্সি টেস্ট কিটগুলি কাজ করে সেই একইভাবে কাজ করবে। ল্যাবরেটরিতে স্ট্রিপের রং পরিবর্তনের মাধ্যমে ফলাফল বোঝা সম্ভব হবে, আর ফলাফলও হবে 100% নির্ভুল, আর খরচও পড়বে অনেক কম। তাই এই প্রযুক্তিকে করোনার ক্ষেত্রে গেম চেঞ্জারও বলা হচ্ছে। মার্সিয়া মান্নান, মাই টিভি।